আসসালামু আলাইকুম, আমি আনোয়ার। আমি আজকে আপনাদেরকে দেখাবো ওয়েবজো কন্ট্রোল প্যানেলে কিভাবে অটোমেটিক এসএসএল ইনস্টল করবেন। যদি এসএসএলটি 24 আওয়ারের ভিতরে অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যায়, তারপরে যদি আপনার কখনো প্রয়োজন হয় যে এসএসএলটি ইনস্টল করা আপনার দ্রুত ইনস্টল করার প্রয়োজন হচ্ছে, বা 24 আওয়ার পাস হয়ে গেলেও আপনার এসএসএলটি জেনারেট হচ্ছে না, সেক্ষেত্রে আপনি এইভাবে এসএসএলটি ইনস্টল করেন বা ইনস্টল করে নিতে পারেন বা অ্যাক্টিভ করে নিতে পারেন। তো চলুন দেখা যাক কীভাবে এসএসএলটি ইনস্টল করবেন। তো শুরুতে আমি আমার ওয়েবজি কন্ট্রোল প্যানেলে লগ ইন করে নিয়েছি। এখান থেকে আপনি যদি শুধু এসএসএল লিখে সার্চ করেন, সেক্ষেত্রে আপনি অটোমেটিক এসএসএল অপশনটি পাবেন। আর যদি অটোমেটিক এসএসএল লিখে নিয়ে সার্চ করেন, সেক্ষেত্রেও হবে, জাস্ট এসএসএল সার্চ করলেই হচ্ছে। তো এরপর আপনি অটোমেটিক এসএসএল যে অপশনটা আছে এটার ভিতরে যাবেন। তো তার আগে আমি আপনাকে একবার ভিজিট করে দেখে দিতে চাই যে আপনার ওয়েবসাইটটি কি অবস্থায় ছিল। তো আমি এটি ভিজিট করব ইনকগনিটো মোডে অথবা প্রাইভেট ব্রাউজারে আর কি। তো এখান এটা হচ্ছে আমার ডোমেনের ডিফল্ট পেজ দেখাচ্ছে। তো আমি এখানে যদি ফোর্সলি HTTPS করে দিই, সেক্ষেত্রে তারপর আমার এখানে দেখাচ্ছে যে আমার সাইটে হচ্ছে এসএসএল ইরর আছে। এসএসএল ড্যাশবোর্ডেও যদি আপনি দেখেন, সেক্ষেত্রে এখানে দেখাবে যে আমার এখানে কোনো এসএসএল ইনস্টল হয়নি ইতিপূর্বে, এবং কোনো সার্টিফিকেট নাই কোনো ডোমেনের জন্য। তো এখান থেকে আমরা যদি মাল্টিপল ডোমেন থাকে, সেক্ষেত্রে আপনি এইভাবে সিলেক্ট করে নিতে পারেন কোনটা কোনটা ইনস্টল করবেন। করে নিয়ে এখানে যে ইনস্টল অপশন দেখতে পাচ্ছেন, ইনস্টল বাটন, এটাতে ক্লিক করলেও হবে, অথবা এখানে যে ইনস্টল বাটনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করলেও হবে। তো এই বাটনে ক্লিক করার পর এসএসএল ইনস্টল প্রসেসটা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে। তো আপনি চাইলে এখান থেকে লগ দেখতে পারেন। সার্টিফিকেট সে সাকসেসফুল, তো এখানে সাকসেসফুল একটা আমি মেসেজ দেখতে পাইলাম। তো এখন যদি আমি এখানে গিয়ে এই পেজটাকে রিলোড দেই, সেক্ষেত্রে কি দেখায়? আচ্ছা, রিলোড দেওয়ার আগে আমার এখানে দেখাচ্ছে যে আমার কোন কোন ডোমেনে এসএসএল অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন যদি আমি আমার ডোমেনটা প্রাইভেট ব্রাউজারে ভিউ করি, সেক্ষেত্রে কি দেখায়? ওকে, এখনো নট সিকিউর দেখাচ্ছে। এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু আমি HTTP দিয়ে সার্চ মানে ভিজিট করেছি, HTTPS দেই নাই। তো HTTPS দিয়ে যখন আমি ভিজিট করবো, তখন এখানে আমার এসএসএল দেখাবে, দেখাবে যে কানেকশন সিকিউর। এখানে আরেকটি বিষয় যে প্রতিটা ইউজার তো প্রতিবার এসে আপনার HTTPS দিয়ে ভিজিট করবে না, তারা নর্মালি HTTP বা জাস্ট ডোমেনের নাম লিখে সার্চ করবে। তো সেক্ষেত্রে আপনার ডোমেনে কেউ যাতে ভিজিট করে, সে অটোমেটিকলি HTTPS এ চলে যায়, সেজন্য আপনাকে যেতে হবে ম্যানেজ ডোমেনে। ম্যানেজ ডোমেন অপশনে আপনাকে যেতে হবে, এটা আপনি সরাসরি ড্যাশবোর্ড থেকেও পেয়ে যাবেন। এরপর আপনি এখানে যে ফোর্স HTTPS অপশনটি দেখতে পাচ্ছেন, এটা ইনেবল করে দেবেন। এটা ইনেবল করে দেওয়ার পর আমি এখন যদি দেখি, সেক্ষেত্রে আমি দেখেন আমি এবার HTTP দিয়েই ভিজিট করতেছি। এবার আমাকে ফোর্সলি HTTPS এ অটোমেটিকলি নিয়ে গেছে। আর এভাবে আপনি আপনার ওয়েবজি কন্ট্রোল প্যানেলে SSL ইনস্টল করে নিতে পারবেন। ধন্যবাদ।